আমাদের মধ্যে আমার মধ্যে নাই তিনটার সময় আমাদেরকে নিয়ে গাড়িতে ঘুরতো ইকবাল কই নাম নাইমা এই যে দীপুর পুত্র কোন এই যে আলো আছে হ্যাঁ বিপ্লব সবাই আমরা যারা এখানে আছি সবাই আর কলিজারা দিয়ে ভালোবাসতাম আরো আমাদের কলিজার টুকরা আজকে থেকে রনি আমরা আমরা সব সময় রনির পাশে আছি এবং রনির পাশে আমরা সর্ব সময় ইনশাআল্লাহ রনি যখন আমাদের ডাকবে যে যেখানে থাকি আমরা রনির পাশে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দীপুর কতটা জনপ্রিয়তা এটা বলে বুঝাতে পারবো না আমি যখন ওর সাথে মতলবে যাই তখন দশ বছর থেকে একদম মুরব্বী পন্ত হাজার হাজার দীপুর সাথে অপেক্ষা করতো কখন দীপু যাবে এবং যাওয়ার পর দীপু ওদেরকে যে ভালোবাসাটা দিত আমার আমার একটা আত্মার বন্ধু আমরা সবাই এখানে যারা আছি আমরা একটা দীপুর বন্ধু ছিলাম ত্রিশ পঁয়ত্রিশ বছরের এক দুই বছরের বন্ধু ছিলাম না আমরা এখন ডরে আছে আপদে বিপদে রনি আমাদের দীপুর সহায়তা দিবে আমাদেরকে এবং আমরা রনির পাশে থাকবো ইনশাআল্লাহ সবসময় রনিকে দেখে দীপুর কষ্ট মানে আমি আমার বাসা নাই ওই যে আমার বন্ধু আলো ওইখানে কাঁদতেছে বিপ্লব মহাসিক আমরা সবাই যারা এখানে আছি মানে আমাদের সবাই দীপুর এখানে দেখি আমরা আমরা এখনো পর্যন্ত ভাবতে পারি না দীপু আমাদের মাঝে নাই এই যে সবচেয়ে একটা কথা আমি আমি ছোট্ট একটা উদাহরণ দিই একটু আগে রনি যেটা বলছে ওর জানা যায় লক্ষ লক্ষ মানুষ আছে এর চেয়ে বড় পুরো আর পৃথিবীতে কিছু হইতে পারে না বাংলাদেশে আর এরকম এই যারা যা বাংলাদেশে হয় নাই আমি দেখি নাই ইয়াংদের ভিতরে ইয়াংদের ভিতরে দীপুর দীপুর জনপ্রিয়তাটা মানে বুঝতে পারবো না আমরা ঠিক আছে রনি বাংলাদেশ ব্যাপী রনি আর দীপু দুজনেই আমাদেরকে একই সূত্রে গাথা এবং আমাদেরকে সারা জীবন দীপুরে পাই নাই বিদেশ রনি আমাদের পাশে দাঁড়াইছে তারা দীপু আর রনি ছিল আমাদের আমাদের সাথে ছিল এমন একটা সম্পর্ক এবং ইনশাআল্লাহ আল্লাহ রহমতে রনি যেখানে আমাদেরকে লাগবে আমরা এখানে যারা বন্ধু বান্ধব আছি আমরা রনির পাশে থাকবো রনির রাত তিনটার সময় ডাকলো যেমন দীপু রাত তিনটার সময় ডাকতো এই তুই কই বাসাতে নাম দৌড়ে চলে যেতাম কী পরা ছিলাম দেখতাম না প্যান্ট ট্রাউজার যা পরে নেমে যেতাম রনি যেভাবে ডাকবে ঠিক ওইভাবে আমরা নেমে যাবো রনির সাথে আমাদের স্মৃতিটা হচ্ছে এরকম আমরা নারেন্দ্রার বাসায় যখন ঘুমাইতাম দীপুর খাটে দীপুর বিছানায় হঠাৎ করে দেখতাম যে আরেক পাশে রনি এসে বসছে রনি এসে গলায় ধরে ঘুমাই রয়েছে তো এরকম হলো আমাদের সাথে সম্পর্কটা ওর ছোটবেলা থেকে বড় হয়েছে আমাদের সাথে মানে আমাদের গলায় জড়ায় জড়ায় আমাদের একটা হাসি দিত রনি দেখে দীপুর শূন্যতাটা আমরা এভাবেই রনির মাঝে পেয়ে পাবো ইনশাল্লাহ এবং আমরা ওর পাশে আছি আমরা রনির উপরে দেখতেছি আর এছাড়া আর কোনো কিছু বলার একটা প্রশ্ন সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দীপুকে আপনারা ভালোবাসতেন যে দীপুকে আপনাদের আপনারা আপনাদের মনের ভিতরে স্থান দিয়েছিলেন যে দীপুকে আপনারা সব সময় চিন্তা করতেন যে এই দীপু থাকলে আমার পরিবারের ভিতরে অনেক অনেক ঘরের চুলা জ্বলবে অনেক জায়গাতে চিকিৎসা হবে সেই দীপু আজকে নেই এবং আপনারা যে যেখানেই আছেন না কেন আমার ভাই যেখানেই আছে তার জন্য দোয়া করবেন সে যেন সেই জায়গাতে যেন ভালো থাকে এবং সেই জায়গার ভিতরে থেকে তার কবরের কষ্ট সেটা যেন লাঘব হয় এবং সে যেন বিস্তীর্ণ সুস্থিত হতে পারে এবং আমাদের আমার ভাইয়ের স্মরণ সভা হবে এর ভিতরে যখন হবে আমরা জানিয়ে দিব সবাইকে আর যেন আমার ভাইকে যারা ভালোবাসতেন যারা আপনারা সবাই আমার ভাইয়ের প্রতি যে যে কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং আমি আমার আমার পরিবারের তরফ থেকে আমার ভাইয়ের তরফ থেকে আমরা সকলের কাছে একটা জিনিস বলতে চাই আমার ভাই যদি আপনাদেরকে যদি কোনো কারণে যদি কেউকে যদি কষ্ট দিয়ে থাকে বা কোনো কারণে যদি কোনো কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার ভাইকে আপনারা সবাই ক্ষমা করে দিয়েন।